Assalamualaikum.

আলাদা করে কোরবানি দেওয়া লাগবে হাবিব হাসান আপনি লিখেছেন কোরবানি গোস্ত ফ্রিজে বা কোন উপায় সংরক্ষণ করা বা জমিয়ে রাখা যাবে কিনা যাবে এবারে কোনো সদীতে নিষেধাজ্ঞা নেই আপনি শুকিয়ে রাখতে পারেন ফ্রিজে রাখতে পারেন জমিয়ে রাখতে পারেন কিন্তু সবগুলো ফ্রিজে উত্তোলন করে রাখা গরিবকে প্রতিবেশীকে দেওয়ার ব্যাপারে আপনার খুব বেশি আগ্রহ না থাকা এগুলো সন্দেহাতীত ভাবে যে উদ্দেশ্য সেটাকে নষ্ট করে দেয় শাহিনী আইডি থেকে আপনি লিখেছেন আল্লাহ যাতে দ্রুত হজে যাওয়ার তফিক দান করেন এজন্য জন্য কোনো দোয়া আছে কি বিশেষ বা সুনির্দিষ্ট দোয়া তো নেই কিন্তু আপনি আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া কবুলের সময়গুলোতে করবেন দোয়া আল্লাহর কাছে চাওয়া গুলো পেশ করবেন চোখে পানি ফেলবেন নিজে একটু একটু করে পয়সা করে জবাবেন চেষ্টাটা আপনি করবেন অন্তত যে আল্লাহ রবুল আলমিন যেন আপনাকে তৌফিক দান করে আলিয়া তাসলিম আপনি লিখেছেন কোরবানি পশুর বয়স সীমা কত হতে হবে দাঁত দেখে পশু ক্রয় করা কি জরুরি গরু হলে সেটার বয়স দুই বছর আর ছাগল হলে তার বয়স এক বছর হতে হবে এটা দাঁত দেখেই আহ নিরূপণ করা আবশ্যক নয় আপনি নিজে চিনেন কোনো ব্যক্তিকে বিশ্বাস

উলামায় ক্রাম তারা এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন তারা বলেন যে না আল্লাহ বলেছেন একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না যিনি হারা উপার্জন করছেন তিনি তার পাপের বোঝা বহন করবেন আরেকজন তিনি হারা উপার্জন করছেন না তার হারাল থেকে করেছেন তিনি কেন দায় বহন করতে চান অতএব তাদের মত হলো যে যার উপার্জন হারাল তার হয়ে যাবে যারটা হারাম তারটা হবে না মনির স্বাধীন আপনি লিখেছেন ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে আপনি কোরবানি করতে পারেন কিনা এর উত্তর হলো যে আপনার ঋণ দেখতে হবে কি ধরনের আপনার ঋণটা যদি এরকম হয় যে আপনার প্রাপকের সাথে আপনার একটা চুক্তি আছে একটা বোঝাপড়া আছে আপনি তাকে কি স্থিতি আপনার ঋণ পরিশোধ করছেন বা একটা সময় নিয়েছেন সেই সময় আপনি পরিশোধ করবেন এরকম সিচুয়েশন সিচুয়েশন থাকলে আপনি ঋণ দিচ্ছেন আবার সরি আপনি কোরবানি দিচ্ছেন আবার ঋণ পরিশোধের মতো ব্যবস্থাপনা আপনার আছে সেদিকে আপনি দাপাতে পে যাচ্ছেন তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে আপনার প্রাপকের যার কাছ থেকে ঋণ নিয়েছেন বা যার কাছে আপনার আছে তার পক্ষ থেকে প্রেশার আছে আপনার টাকাটা দিলেও ঋণ কিছুটা কমে তাতেও আপনার আপনার প্রাপক খুশি হয় সেটা না করে আপনি কোরবানি করলে সেটা কিন্তু আপনার জন্য চায়স হবে না কারণ আপনি যদি ঋণগ্রস্ত থাকেন এবং ঋণ দেওয়ার মতো কোনো টাকা না থাকে তাহলে সেক্ষেত্রে কোরবানি নয় আপনার জন্য ঋণ দেওয়ার গুরুত্ব অনেক বেশি আর যেমনটা আগে বলেছি ঋণ দেওয়ার বিষয়টি থাকে এক বছর সময় নিয়েছেন যে এক বছর পরীক্ষা ব্যবস্থা আছে এখন আপনি কোরবানি করছেন কোনো অসুবিধা নাই এটি আপনি করতেই পারেন তাহির আপনি লিখেছেন শুধু যদি কোরবানির গোষ্ঠ তার প্রতিবেশীকে দেয় তবে প্রতিবেশীর জন্য সেই গোষ্ঠ গ্রহণ করা হালাল হবে যদি হারাল কোনো উপার্জন তার না থাকে শুধুই হারাম হয় তাহলে এটা গ্রহণ করবেন না যে হারাল মিস্ত্রি থাকে পরিমাণ বেশি থাকে বা সমান থাকে তাহলে সেক্ষেত্রে এরকম গ্রহণ করতে পারে আর যদি না গ্রহণ করলে অসুবিধা তৈরি হয় তাহলে নিয়ে সব নিয়ত করা ছাড়া মানুষকে দিয়ে দিবেন আবুল কালাম আজাদ লিখেছেন স্ত্রী স্বামী দুজনে চাকরি করি এক্ষেত্রে দুজনে আলাদা করে কোর্মায় দেওয়া লাগবে আলাদা আলাদা উপার্জন থাকলে আলাদা আলাদা সম্পদের মানি করে আলাদা আলাদা করে কোরবানি দিবেন যদিও অনেক রামাইক রায় বলেছেন যে প্রত্যেক পরিবার তরফ থেকে একজন দিলে সবাই তরফ থেকে আদায় হয়ে যাবে সপক্ষীয় হাদিস আছে দুই পক্ষে দৈলাসী জবাইকারীকে কি নিজে পারিশ্রমিক চেয়ে নিতে পারবেন জবাইকারী নিজে পারিশ্রমিক চেয়ে নিতে পারবেন এবং তাকে পারিশ্রমিক দেওয়াও যাবে আহ কিন্তু কোরবানির পশুর কোনো কিছু আপনি জবাইকারীকে দিতে পারবেন না আমাদের দেশে অনেক মানুষ কোরবানি করতে গিয়ে করেন যে কোরবানি কোনো কিছু কষাইকেছেন তাকে এটা দেওয়া যায় পারিশ্রমিক হিসাবে দিলেন কেমন যেন তাকে দিলে আপনি হাতিয়া দিবেন পারিশ্রমিক ভিন্ন দিবেন দামি মহক আপনি লিখেছেন বাইরে থাকা অবস্থায় পোশাক পরিষ্কার না থাকলে যদি জামাতে সময় চলে আসে তাহলে সে অবস্থায় কি মসজিদে জামাতে নামাজী করা যাবে বাড়ি থেকে অবস্থা পোশাক পরিষ্কার না থাকলে জামাতের সময় হলে পরিষ্কার না থাকলে আমি সালা করতে পারেন এবং সেদিন চলে আসতে পারেন যথাসম্ভব পরিষ্কার করবে যাতে মানুষের কষ্ট না হয় নাপাক না হলেই হল এরপরে আফিয়া ইবনাত আনিসা আপনি আইডি থেকে লিখেছেন আমার শ্বশুর বাড়িতে যদি আমার ফুফাত্ মামাতো খারাদ্দ ভাইরা বেড়াতে আসে সেক্ষেত্রে কি আমি তাদেরকে সালাম দেয়া সাধারণ কথাবার্তা বলা না যায় হবে বর্তমান পরিস্থিতিতে এমন যে কোনো কথা না বললে মাইন্ড করবে করে বসবে আহ প্রথমত অন্য কারণ দিয়ে খোঁজখবর নিবেন যে ভিতর থেকে কাউকে দিয়ে বলবেন যে আমি সালাম জানিয়েছি কেমন আছেন জিজ্ঞেস করছেন এইভাবে কথা করবেন বাচ্চাদের মারফতের মারফত সে কথা বলবেন কথার ভিতরে কমলতা সৃষ্টি না করে মধ্যে সাধারণ এবং স্বাভাবিক কথা বলবে এবং কথার ভিতরে কোনো প্রকার কমলতা সৃষ্টি করবে না যেমনটি কোরআন নির্দেশ করেছে আহ এরকম করে আপনি করতে পারেন যদি ওই লোক পারফ করতে না পারেন শামসুল নাহর আপনি লিখেছেন ছেলে রোজগারের টাকা দিয়ে হজ করলে আমার হজ আদায় হবে কিনা ছেলে রোজগারের টাকা যদি আপনাকে দান করে যে মা তুমি হজ করো তাহলে আপনি এই টাকা দিয়ে হজ করতে পারেন তার হজ আদায় হয়ে যাবে অর্থাৎ আর্থিক বিষয় যেতে হজ কেউ অর্থটা যদি আপনাকে দিয়ে দেয় তুমি করে আসো নিজের হজ নিজে তাহলে সেক্ষেত্রে আপনার হজ আদায় হয়ে যাবে আর যদি কেউ টাকা দিয়ে বলে যে আমার পক্ষ থেকে তুমি করে আসো তাহলে একটা বদলি হজ হবে তাহলে তার নিজেরটা হবে না সাকিবরু বক্তিয়ার আপনি এর থেকে লিখছেন চিপসের প্যাকেটে আর ওই লেখা থাকলে সে প্যাকেটটা কি করব। আরবি লেখাতে যদি কোনো আয়াত না থাকে তাহলে আপনি অন্য দশটি কাগজের ঠোঙা বা আপনার প্লাস্টিকের ঠোঙ্গা যেভাবে ব্যবহার করেন এসব ব্যবহার করতে পারেন কোনো সুবিধা নেই আরবি লেখা থাকলেই যে সেটাকে আপনার বিশেষ সম্মান করতে বাধ্য ব্যাপারটা সেরকম লেখা কিছু থাকতে পারে আর সাধারণ কিছুও থাকতে পারে এগুলো বিধান যা লেখা আছে সেটার ভিত্তি করেই হবে তবে লেখা জোকা এগুলো অপমানজনকভাবে পায় নিচ্ছে যেন বা এবং অপমানজনকভাবে মহিলা ইত্যাদিতে না পড়ে সেটা জ্ঞানের প্রতি যে আমাদের ভাষার প্রতি জ্ঞানের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত তার অংশ হিসাবে এটি সকল সকল ভাষার ক্ষেত্রেই যথাসম্ভব খেয়াল করা উচিত মুশফিকুর রহমান লিখেছেন কোরবানের গোস্ত বন্টের উত্তম পদ্ধতি কি তিন ভাগ করা কি আবশ্যক ভাগ করতে হবে কিনা এর উত্তর হলে তিন ভাগ করাটা প্রথমত আবশ্যক নয় তবে উত্তম ভাল আল্লাহুল কোরআনে কারিমে বলেছেন ফা ওয়া টাইম বলেছেন ফাকুলা আহ ওয়া টাইম খোলাসা কথা হলো আল্লাহ নির্দেশনা হলো, তোমরা আকরবানে বস